নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব কলকাতার বিখ্যাত বনেদি বাড়ির একটি পুজো। এই বনেদি বাড়ির পুজোটি হলো রানী রাসমণির বাড়ির পুজো। এই বাড়িতে কিভাবে আসতে হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আর রানীমার বাড়ির পুজো এখানকার মাতৃপ্রতিমা দেখার ইচ্ছে আমার অনেক দিনেরই ছিল, তাই আজ আমি চলে এলাম কলকাতার এই বিখ্যাত বনেদি বাড়ির পুজো দেখতে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা চলে এসেছি স্প্ল্যানেড মেট্রো স্টেশনের কাছে, আর মেট্রো স্টেশন থেকে হেঁটেই 2 থেকে 3 মিনিটের রাস্তা যেটা কলকাতার বিখ্যাত বনেদি বাড়ির পুজো। আর নিউ মার্কেট পুলিশ স্টেশনের পাশ দিয়েই যেতে হবে, মাত্র 3 মিনিট লাগে, সময় লাগে, বেশি সময় লাগে না। আর কলকাতা এলে যেটা বিখ্যাত প্রথম মনে পড়ে যায়, রানী রাসমণির বাড়ির পুজো, তাই আমরা ওখানেই আজকে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল এই বাড়ির পুজো দেখার। আর এটা হচ্ছে বাড়ির সামনেটা, দেখুন খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো আছে। রানী রাসমণির 3টি বাড়ি আছে, আর 3টি বাড়িতেই দুর্গা পুজো হয়। আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, 3টে বাড়ির পুজোই দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এটা বাড়ির সামনে দিকটা হচ্ছে, এটা হচ্ছে মূল দরজা, এখান দিয়েই বাড়িতে মানে প্রবেশ করতে হয়। আমি বাড়ির ভিতরে চলে এসেছি, বিশাল বড় উঠোন আছে বাড়ির সামনেই। আর এই দিকটা দিয়ে ঠাকুর দালান আছে, ঠাকুর দালানটাও বিশাল বড়, আগেকার রাজবাড়ির বনেদি বাড়ির যেরম হয়। বাড়ির দেওয়ালগুলো দেখুন খুব বড় বড়, দরজা জানলাগুলো সব বিশাল বড় বড় দেওয়াল, বড় বড় থাম, আগেকার পুরনো বাড়ি। এই বাড়িটি হাজরা বাড়ির পুজো নামে পরিচিত, সেটাও আমি আপনাদের বলছি কেন হাজরা বাড়ির পুজো। তো আরও 2টি পুজো আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। এই বাড়ির পুজোর কাঠামো, পুজো হয় রথের দিন, আর মহালয়ের দিন মায়ের বোধন হয়। আর মায়ের এখানকার দুর্গা প্রতিমার রং হচ্ছে শিউলি ফুলের যে মোটা রং, সেই রঙেই মায়ের প্রতিমার রং। পুরো ডাকের সাজে মাকে সাজানো হয়েছে, ডাকের সাজে সজ্জিত করা। ঠাকুর দেলানটা দেখুন বিশাল বড়, খুব সুন্দর করে সাজানো। অনেক মানুষ আসেন ঠাকুর দেখতে, কিন্তু আমি এসেছি নবমীর রাত্রিরে, তাই রাত্রি হয়ে গেছে, আমাদের আসতে দেরি হয়ে গেছে, তাই একটু ভিড়টাও কম আছে। পাশেই আছে রানীমার মূর্তি, খুব সুন্দর করে সাজানো। আশপাশটাও দেখুন অনেক বেশ সুন্দর করে সাজানো আছে, ওপরেও অনেক ঘর আছে, নিচেও অনেক ঘর আছে। দেখুন মায়ের প্রতিমাটা কত সুন্দর। আর এই মায়ের দুর্গা প্রতিমা মাটির দেওয়া, মাটির তৈরি, মানে কোনো ছাঁচের নয়। এই ঠাকুর দালানেই মায়ের মূর্তি তৈরি করা হয়। আর সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই এখানে কুমারী পুজো করা হয়, এখানে এসে আমি যেটা জানতে পারলাম। বহু মানুষ আসে এখানকার এই বনেদি বাড়ির পুজো দেখতে। পাশেই একটা রানীমার ছবি লাগানো আছে। এখানকার মায়ের প্রতিমার পুজো করা হয়, বলি দেওয়া হয়, কুমড়ো বলি, শশা বলি, চাল কুমড়ো, এই সমস্ত বলি দেওয়া হয়। ইনি যে বলছেন, ইনি হচ্ছে রানী রাসমণির বাড়ির বংশধর, তিনি অনেক কিছু কথা শেয়ার করছেন, আমি অনেক কিছু জানতেও পারলাম এখানে এসে। তো আরও একবার আপনাদের দেখাচ্ছি এই রানীমার মূর্তিটি, খুব সুন্দর করে এমনভাবে বসে আছেন, সাজিয়ে রাখা আছেন, যেন মনে হচ্ছে সত্যিই স্বয়ং রানীমা এখানে বসে দেখাশোনা করছেন। আর ওপরেও দেখুন কত সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো পুরো ঠাকুর দালানটা। আর এখানে একটা ছোট্ট ঘর আছে, এই ঘরে স্বয়ং রামকৃষ্ণদেব এসে পুজো করে গিয়েছিলেন, এই ঘরে বসেই এখানে এসে এটা জানতে পারলাম, আর আপনাদের সঙ্গেও আমি সেটা শেয়ার করছি। আর এখানে একটি মূর্তিও আছে। আর এই ঘরটিতে এখন পুজো করা সেরকম হয় না, পুজোর জিনিসপত্র সব কিছু সামগ্রী এই ঘরে রাখা হয়, তো এই ঘরেই রামকৃষ্ণদেব এসে পুজো করে গিয়েছিলেন। একসময় এই দুর্গা পুজো রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সমস্ত মানুষজনও আসতেন পুজো দেখতে। স্বয়ং রামকৃষ্ণদেব এসেছিলেন এই প্রতিমার আরতি করতে। তো এখন আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দ্বিতীয় বাড়ির পুজো দেখতে। এটাও খুব সামনেই হচ্ছে, বাড়িটির সামনে 1.5 থেকে 2 মিনিট সময় লাগে হেঁটে যেতে। তো দেখুন আমরা পৌঁছে গেছি,
এই বাড়িটি বসত বাড়ি পুজো নামে বিখ্যাত, মানে পরিচিত। দেখুন এখানে লেখাই আছে বসত বাড়ি। আর এই বাড়িতেই রানীমা বসবাস করতেন, রাজা রাজচন্দ্র দাস। আর রানীমা এই বাড়িতেই থাকতেন। তবে এই বাড়ির পুজোটি চৌধুরী বাড়ি নামে পরিচিত, কারণ রানীমার মেয়ের বিয়ে হয়েছিল চৌধুরী বাড়ির বংশধরের সাথে। তো সেই বংশরা, চৌধুরী বাড়ির বংশধরের মানুষজনরা এখনও এই পুজোটা করছেন বলেই এই পুজোটা চৌধুরী বাড়ি নামে পরিচিত। তবে আমরা নবমী দশমী একদিনে পড়েছিল, আমাদের আস্তে রাত্রি হয়ে গিয়েছিল, তাই এখানকার নিয়ম অনুসারে, এই বাড়ির নিয়ম অনুযায়ী ঠাকুরকে নিচে নামানো হয়েছে ঠাকুর দালান থেকে। আর এখানে মায়ের বরণ হচ্ছে, একে অন্যকে সিঁদুর পরানো হচ্ছে। তো ওপরটা আপনি দেখাচ্ছি, দেখুন ওপরটা খুব সুন্দর করে সাজানো আছে লাইট দিয়ে। দেখুন পুরো বাড়িটাই কিন্তু সাজানো, ঠাকুর দালানটাও কিন্তু খুবই সুন্দর। এখানকার মাতৃপ্রতিমাও কিন্তু দেবী মূর্তি ডাকের সাজেই সাজানো মাকে। দেখুন মুখটি কিন্তু খুবই সুন্দর মায়ের। এখানে সকলেই বরণ করছে, প্রণাম করছে, তাই আমার এখানে এসে একটা অগ্রি পাওনা হলো যে মায়ের পায়ে হাত দিয়ে আমি এখানে প্রণাম করতে পারলাম। আপনারা দর্শন করুন। এখন আমরা চলে এসেছি যে বিশ্বাস বাড়ির পুজো দেখতে, রানী রাসমণির আরেকটি বাড়ি। আর সামনেই হচ্ছে দেখুন এই বাড়িটি। আর এই বাড়ির নিয়ম অনুসারে এখানেও বাড়ির পুজো বিসর্জন হয়ে গেছে, তাই আমাদের আসতে দেরি হয়ে গেছে, দেখতে পেলাম না। তো আপনাদের আমি এই বাড়িটি, ঠাকুর দালানটি একটু দেখাচ্ছি ঘুরিয়ে। আর যেহেতু নবমী দশমী একদিনে পড়েছিল, তাই জন্য এখানকার ঠাকুর খুব তাড়াতাড়ি করেই এখানে বিজয়া করা হয়ে গেছে, তাই আমাদের দেখতেও পাওয়া গেলাম না। তাই বাড়িটা আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ব্লগটি কেমন লাগলো বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর এই ব্লগের ব্যাপারে যদি কিছু প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।